পূর্ব লাদাখে চীনের সঙ্গে সীমান্ত সংঘাত সংক্রান্ত চলতি উত্তেজনার মধ্যেই নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করতে শুক্রবার লে লাদাখ ও অন্যান্য স্থানে সফর করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জওয়ানদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে তিনি তাদের বীরত্বকে কুর্নিশ জানান। आपका ये हौसला, आपका शौर्य और मां भारती के मान सम्मान की रक्षा के लिए आपका समर्पण अतुलनीय है। এর পাশাপাশি নাম না করে চীনকে বার্তা দিয়ে তিনি বলেন, সম্প্রসারণবাদের দিন শেষ, এটা উন্নয়নের কাল। সম্প্রসারণবাদী শক্তিগুলি হয় হেরে গিয়েছে বা পিছু হটতে বাধ্য হয়েছে ইতিহাসের সাক্ষী।